খুবই সাধারণ আট পৌরে গল্পের ঢঙে শুরু। বিয়ের আসরে দেখা যায় একদল বন্ধুকে, জীবন ধারণের জন্য তারা বিভিন্ন কাজ করে, তবে ডালপালা ছড়িয়ে যেখানেই যাক সবার শেকড় এক জায়গাতেই, সেখানে সবাই এক, সেখানে সবাই হরিহর আত্মা। বলছি মঞ্জুমাল বয়েজ সিনেমার কথা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতে মুক্তি পায় মঞ্জুমাল বয়েজ। সত্য ঘটনার উপর নির্ভর করে কেরালার একদল বন্ধুর গল্প নিয়ে তৈরি এই সিনেমা। গল্প লিখেছেন চিদাম্বরম, পরিচালনাও করেছেন তিনি। এই বন্ধুরা সবাই মিলে তামিলনাড়ুর এক জায়গায় ঘুরতে যায়। তাদের এই দলের নাম মঞ্জুমাল বয়েজ। মূলত যাপিত জীবনের যন্ত্রণা থেকে কিছুদিনের মুক্তির জন্যই ছিল এই ঘুরতে যাওয়া। তরুণদের মধ্যে তো তারুণ্যের উচ্ছলতা সবসময় থাকে, তা থেকেই একসময় সবাই এই রিজার্ভ ফরেস্টের ভেতরে গিয়ে যেতে মানা এমন এক গুহায় ঢুকে পড়ে। আর সেখানেই ঘটে দুর্ঘটনা, এক বন্ধু পড়ে যায় গুহার ভেতরে থাকা গর্তে। এই গুহা স্থানীয়দের কাছে শয়তানের রান্নাঘর নামে পরিচিত ছিল। এমন নামকরণ শুনে বুঝতেই পারছেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ভীতি ছিল, কারণ ওই গর্তে পড়ে যাওয়া কাউকে যে কখনোই জীবিত উদ্ধার করা যায়নি। ফলে এক বন্ধুর গর্তে পড়ে যাওয়াই খুব বিপদে পড়ে যায় মঞ্জুমাল বয়েজ। কারো যে সাহসী ছিল না ওই গর্ত থেকে কাউকে উদ্ধার করার, তাহলে কি বন্ধুকে গর্তে ফেলেই ফিরতে হবে মঞ্জুমাল বয়েজকে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই শেষের প্রশ্নটির উত্তর পাবেন ছবিটি শেষ পর্যন্ত দেখলেই। সিনেমাটিকে পরিচয় করানো হয়েছে সার্ভাইভাল থ্রিলার হিসেবে। সাধারণত হলিউডে এ ধরনের ছবি আমরা অনেক দেখেছি, কিন্তু এই উপমহাদেশের হিসাবে এমন ছবি কমই দেখা যায়। সেই সঙ্গে মঞ্জুমাল বয়েজের সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদাভাবে প্রশংসা করতেই হবে। দৃশ্যের সাথে মানানসই ছিল ব্যাকগ্রাউন্ড স্কোর। সব মিলিয়ে গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি পূর্ণাঙ্গ চিত্র যে পর্দায় ফুটে উঠেছে এবং তা অনুভব করা গেছে দারুণভাবে, সেটি মানতেই হবে। এবার অভিনয়ের প্রসঙ্গে আসা যাক। গর্তে পড়ে হারিয়ে যাওয়া সুভাষ চরিত্র ছিলেন শ্রীনাথ ভাসী, আর এক প্রধান চরিত্র সিজুর ভূমিকায় ছিলেন সোবিন শাহির। দুজনেই দুর্দান্ত অভিনয় করেছেন। একবারের জন্য চরিত্রের জন্য প্রয়োজনীয় ভাবাবেগের অভাব তাদের মুখমণ্ডলে দৃশ্যমান হয়নি। শুধু তারাই নন, বাকি যারা বিভিন্ন চরিত্রে ছিলেন প্রায় সবাই ছিলেন একেবারে নিখুঁত। মঞ্জুমাল বয়েজ কতটা জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যবসা সফল হয়েছে তা বোঝানোর জন্য কিছু তথ্য দেয়া যাক। মাত্র 20 কোটি রুপি বাজেটে সিনেমাটি তৈরি করা হয়েছে এবং বক্স অফিসে এটি ব্যবসা করেছে প্রায় 250 কোটি রুপি। সিনেমাটি আসলে আবেগের গল্প, বন্ধুত্বের গল্প। সেই বন্ধুত্বের টান এতটাই যে মৃত্যুর আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। এই সিনেমা দেখতে দেখতে আপনারও অজান্তে মনে পড়ে যাবে শৈশব কৈশোরের বা তরুণ জীবনের সব বন্ধুদের কথা। নস্টালজিক আপনি হবেনই। আর সিনেমার শেষে কখন যে চোখের কোণে দুফোঁটা জল এসে ঝরে পড়ার অপেক্ষায় ক্ষণ গুনতে শুরু করে দেবে তা আপনি বুঝতেই পারবেন না। এই সিনেমা তাই মিস না করাই ভালো। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এই ছবিটি মুক্তি পেয়েছে, তাই দেরি না করে বরং এই অপূর্ব গল্পের সিনেমাটি উপভোগ করেই ফেলুন।